हेलो एंड वेलकम बैक टू बांग्लाते विज्ञान। तुम्हारा देखते ही पाच गरम भीषण पड़े और चारिदी के बच्चा हिट स्ट्रोक हो सान स्ट्रोक होता विभिन्न स्कूले देखा जाच्चार असुस्थ पड़े शुद्ध स्कूल कैन विभिन्न जगहते विभिन्न मान बड़ा एरक ना कि दुरबल मानुषा जथेष सबल ए शक्तिशाली मानुषराव हिट स्ट्रोके आक्रांत हुए असुस्थ पड़े। एक स्कूले एक बच्चा किन्तु ये हिट स्ट्रोके मारा गेछे एक छेले सेटा आमरा फेसबुके सोशल मीडिया सकले ही देखे प्राय। अच्छा आमरा ये भिडियोटार माध्यम आलोचना करब बा तोमादेरके आमी बोलबो जे हिट स्ट्रोके लक्षणगुलो कि प्राथमिक लक्षण कि एबं जेटा होच्छे हाथ थेके बाइरे चले जाए तखन कि करते हबे। प्राथमिके तो प्राथमिक जे ब्यापारगुलो सेगुलो चिकित्सागुलो एकदम नर्माली सेगुलो किछु पद्धति व्यवहार कर ले किन्तु ओई समयटा थेके रिलीफ पेये जाबे। एबार किछु क्षेत्रे हय कि हयतो सेई बाच्चाटा बा सेई ब्यक्ति कोनो भावे बोलते पारेनी तखन से अनेकटा बेशी परिमाणे आक्रांत हो गेछे। ठीक है से समय कि करबे प्रत्येक दिन स्कूले जावार समय जाते ये समस्त ब्यापारगुलो ना हय कि विषय बाच्चादेरके अवलम्बन कराटा खुबी जरूरी बाच्चा ना सबार क्षेत्रे अवलम्बन कराटा भीषण जरूरी। तो आमी तोमादेर प्रत्येकेर काछे आजके ये रिक्वेस्टटा करब अंतत ये भिडियोटा तुम्हरा तुम्हारे फेसबुक ह्वाट्सअप विभिन्न ग्रुपे शेयर कर दिओ। हमें लाइक करते बोलबो ना तुम्हारा जदि मन है लाइक करबे ना होले ना करबे बट ये भिडियो प्लिज सोशल मीडिया विभिन्न जगह तुम्हार ह्वाट्सअप स्टैटस फेसबुके तुम्हारा जो स्टूडेंट ग्रुपगुलो आज शेयर कर दिओ जाते कि असुस्थ हो गए प्राथमिक ताके चिकित्सा करानो जाए कोनो व्यक्तिर एरकम होले से प्राणे बेचे जाए कारण अने किन्तु मारा गेछे इतिमध्ये एक बाच्चा अब्दि मारा गेछे स्कूलेर बाच्चा। अच्छा प्रथमे जेने नी हिट स्ट्रोकेर लक्षणगुलो कि कि प्राथमिक लक्षणटा आमी प्रथमे बोलबो जे एकदम प्रथमे कि होले बोझा जाबे जे ना हिट स्ट्रोकटा कारुर होच्छे। ठीक आछे देखो एरकम माथा घोरा माने माथाटा केरकम जेनो हालका हालका होये जाच्छे मने होबे कि एक्खुनि दिये माथा घुरे पड़े जाबे एरकम अवस्था। तारपर धरो अज्ञान होये जाओ कोनो बाच्चा अज्ञान होये गेलो तारपर देखबे गा हात पा खिंच धरछे माने केमन जेनो पेशीटा माने टान धरछे बा खिंच धरछे एई ब्यापारगुलो जखन आसछे। ठीक आछे এছাড়া তার গায়ে প্রচণ্ড ঘাম হচ্ছে ভীষণ ঘাম হচ্ছে ভীষণ দরদর করে ঘামছে কোনো কেউ। এছাড়া ধরো মাথা যন্ত্রণা হচ্ছে মাথা ঘোরা হচ্ছে বমি বমি পাচ্ছে এই ব্যাপারগুলো হলে কিন্তু হিট স্ট্রোকের কাছাকাছি যাচ্ছে প্রাথমিক লক্ষণের দিকে যাচ্ছে। এই প্রাথমিক যখনই বোঝা যাচ্ছে ধরো তোমার এরকম কিছু অবস্থান হচ্ছে তুমি বুঝতে পারছো মাথাটা কেমন হালকা লাগছে এক্ষুনি পড়ে যাবো এক্ষুনি ব্ল্যাক হয়ে যাবে এই প্রাথমিক অবস্থাটা যখনই আসছে তুমি তোমার ধরো তুমি স্কুলে বসে মানে বসে আছো ক্লাসরুমে কোনো টিচার ক্লাস নিচ্ছে সাথে সাথে স্যার বা ম্যাডামকে বলো বা ধরো কোনো টিচার ক্লাসে নেই তুমি তোমার আশেপাশে যারা আছে বন্ধুরা বন্ধুদেরকে বলো বন্ধু আমার শরীরটা খুব খারাপ লাগছে একটু স্যার বা ম্যাডামকে গিয়ে বল হ্যাঁ আমার এরকম হচ্ছে যেন তাদেরই করে বলে। এবং ওই সময় হচ্ছে চোখে মুখে ভেজা রুমাল দেওয়া। এবার ধরো জামাকাপড় কেউ খুব বেশি জামাকাপড় পরে আছে যতটা জামাকাপড়গুলো সরিয়ে নেওয়া যায় যতটা আর কি সরিয়ে নেওয়া যায় ততটা সরিয়ে দেওয়া যাতে একটু হাওয়া বাতাস প্রবেশ করে। ঠিক আছে এছাড়াও কিছু না পেলে হচ্ছে ঠান্ডা জল চোখে মুখে মাথায় তারপরে হচ্ছে কাঁধে ঘাড়ে এগুলো ঠান্ডা জলটা ছিটিয়ে দাও তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাবে। ঠিক আছে এছাড়াও বরফ বরফ নিয়ে তোয়ালেতে পেঁচিয়ে কাঁধে বা ঘাড়ে বা বগলে রেখে কিন্তু অনেকটা হিট স্ট্রোক থেকে রিলিফ পাওয়া যায় তখন কিন্তু বডিটা ঠিক হবে রিলিফ পাওয়া যায়। এটা প্রাথমিক যে ব্যাপারগুলো আমি বললাম এরকম হলে প্রাথমিক দিক থেকে এটা করলে ঠিক হয়ে যায়। ঠিক আছে এবার ধরো প্রচণ্ড বেশি পরিমাণে হয়ে গেছে এবার সে অজ্ঞান হয়ে গেছে বা খুবই মানে এক্সেস ব্যাপার হয়ে গেছে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি না সবার ক্ষেত্রে অনেকে অফিস যাচ্ছে বিভিন্ন কাজে যাচ্ছে সবার ক্ষেত্রে আমি বলছি যে কোনো মানুষে কিন্তু প্রাথমিক অবস্থায় যদি দেখা যায় এগুলো করলে সে কিন্তু রিলিফ পেয়ে যাবে সে তার সেন্স ফিরে আসবে সে ঠিকঠাক হবে। বাট যদি না হয় বাকি যে লক্ষণগুলো আছে এগুলো বুঝতে পারেনি বা কিছু দেখো গা অনেক সময় কী হবে গা প্রচণ্ড প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে প্রচণ্ড হিট ঘামছে না প্রচণ্ড হিট হয়ে গেছে গা ধরে বোঝা যাচ্ছে ভীষণ হিট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকের লক্ষণ তখন তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি মানে হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসা করবে এবং হচ্ছে এমার্জেন্সি বিভাগে গিয়ে যোগাযোগ করতে হবে। ধরো সেই ব্যক্তি ধরো যার এরকম হচ্ছে বা হিট স্ট্রোক বুঝবে কী করে ধরো তুমি বলছো এই তোর কী হয়েছে তোর কী হয়েছে বা আপনার কী হয়েছে তো যখন তুমি বলছো তোমার কথা কোনো রেসপন্স করতে পারছে না কী বলছো তুমি ও
বুঝতে পারছে না, বা ও মানে কি বলছে কথাগুলো জড়িয়ে যাচ্ছে তুমিও বুঝতে পারছো না, এটাও কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ। ঠিক আছে, তো এছাড়াও দেখো বারবার শ্বাস নিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার দম আটকে যাচ্ছে, বমি বমি পাচ্ছে, মাথা ঘুরছে বা অজ্ঞান হয়ে যাওয়া, এরকম যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ। এইবার এইগুলো হলে সচেতন হসপিটাল নিয়ে যেতে হবে, যখন খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এক্সাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু হসপিটাল অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু বেঁচে যাবে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাবে। হসপিটাল নিতে নিতে যে সময়টা নেবে, গাড়ি করে নিয়ে যাচ্ছে বা গাড়ি আসছে, এরকম যে ব্যাপারগুলো, ওই সময় কিন্তু যেগুলো বললাম, মাথায় ঠান্ডা জল দেওয়া, অতিরিক্ত জামাকাপড় যদি গায়েটায় বেতানো থাকে ওগুলো খুলে দেওয়া, যতটা খুলে দেওয়া যায় খুলে দেওয়া। ঠিক আছে, হাওয়া বাতাস যাতে প্রবেশ করতে পারে, মাথায় জল দেওয়া। ঠিক আছে, ঠান্ডা জল যদি বরফ পাওয়া যায় তার বগলে, কাঁধে বা ঘাড়ে, এই জায়গাগুলোতে বরফগুলো দেওয়া, জল ছিটানো, ঠান্ডা জল চোখে মুখে ঠান্ডা জল দেওয়া, আস্তে ঠান্ডা জল খাওয়ানো। ঠিক আছে, ঠান্ডা জল খাওয়ানো, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে সেই যে ব্যক্তি যাকে রোদের মধ্যে ফেলে রাখা হয়, রোদের মধ্যে ধরো খুব গরমে রয়েছে বা গরমে ব্যাপারটা হয়েছে, সাথে সাথে কিন্তু তাকে এনে ঠান্ডা জায়গায় বসানো বা পাখার তলায় বা এসিতে, যেখানে হোক ঠান্ডা জায়গায় বসানো, বা বাইরে রাস্তা হলে গাছের তলায় নিয়ে বসানো, হ্যাঁ মানে ঠান্ডা এতে, বা একটা ফ্যান কোনোভাবে ব্যবস্থা করে তার সামনে চালিয়ে দেওয়া, বা পাখা দিয়ে হাওয়া করা, বা কোনোভাবে তাকে হাওয়া বাতাসটা করা, যাতে তার ঠান্ডা হয় শরীরটা। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা, ঠিক আছে, এই ব্যাপারগুলো করতে হবে। হসপিটাল নিয়ে যেতে যেতে যদি এরকম এক্সাস হয়ে যায়, হসপিটাল নিয়ে যেতে যেতে এই ব্যাপারগুলো করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে তখনই বলতে পারছে না, আমার খুব শরীর খারাপ লাগছে, এই লক্ষণগুলো তুমি দেখতে পাচ্ছ, প্রাথমিক অবস্থায় মাথা ঘুরছে, মানে বমি বমি পাচ্ছে, ঠিক আছে, সেন্সলেস হয়ে যাবে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো, এরকম টাইপের লাগছে, তখনই কিন্তু ঘাত মানে ওকে ঠান্ডা জায়গায়, ছাওয়া জায়গায় এনে বসানো, হ্যাঁ, বা ওর হাওয়া বাতাস করা, মাথায় টাতায় গা জল দিয়ে ভিজিয়ে দেওয়া। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। এছাড়াও জল খাওয়ানো, আস্তে করে যদি জল খাওয়ার মতো অবস্থা থাকে, অজ্ঞান হয়নি, জল খাওয়ার মতো অবস্থায় আছে, তখন কিন্তু জল খাওয়ানো। ঠিক আছে, এবং হাওয়া বাতাস করা তো বললাম, এবং হচ্ছে বরফ কাঁধে ঘাড়ে, এবং হচ্ছে বগলে বরফ তোয়ালেতে পেঁচিয়ে দেওয়া, তাহলে কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবে। যদি না পায় তখন কিন্তু হসপিটালে নিতে হবে। তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা তোমাদের যেখানে যা সোশ্যাল মিডিয়া রয়েছে, বন্ধুদের গ্রুপ রয়েছে, একটু শেয়ার করে দিও, যাতে ফার্দার কারুর এরকম কিছু হলে অন্তত সে প্রাণে বেঁচে যেতে পারে। চারিদিকে কিন্তু হিটস্ট্রোক হচ্ছে, প্রচুর বাচ্চাদের হিটস্ট্রোক হয়েছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, কারণ এত গরম, অনেক ক্ষেত্রে কি হয় শ্রেণীকক্ষে ঠিকঠাক ফ্যান থাকে না অনেক ক্ষেত্রে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, এত গরমে অনেক ক্ষেত্রে রোদটা পুরো ডাইরেক্ট পড়ে, সেখানে কিন্তু খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আর তোমাদের যে বিষয়গুলো বলবো, একটু খেয়াল রাখবে, যখন স্কুলে যাবে কিছু খেয়ে স্কুলে যাবে, অনেকে যে না খেয়ে স্কুলে চলে যাও, না খেয়ে স্কুলে চলে আসো, এই ব্যাপারগুলো করো, কিছু অল্প কিছু হলেও বাড়ির থেকে খেয়ে স্কুলে যাবে। আর যখন স্কুলে যাচ্ছ বাড়ি থেকে ছাতা নেবে, অবশ্যই ছাতা নেবে, এবং জলের বোতল নেবে, বাড়ি থেকে জল নিয়ে যাবে, বাড়ি থেকে ঠান্ডা জল নিয়ে যাবে। এছাড়া শরবত করে নিতে পারো, লবণ চিনির শরবত বা ORS-এর শরবত। লবণ চিনি কীরকম, একটা গ্লাস নেবে, তুমি নিজেই করতে পারবে, যে কেউ করতে পারবে, একটা গ্লাস নেবে, গ্লাসের মধ্যে এক চামচ চিনি দেবে আর এক চিমটে লবণ দেবে, মিলাবে, মিলিয়ে পুরো গুলিয়ে দেবে, গুলিয়ে বোতলে ভরে তুমি চাইলে ফ্রিজে ভরে রাখো, স্কুল যাওয়ার বেশিক্ষণ আগে হলে ফ্রিজে সকালে করে ভরে রাখতে পারো, বা তুমি সাথে সাথে করে নিয়েও চলে যেতে পারো। ঠিক আছে, ওটা বারবার করে অল্প অল্প করে খাও, ওটা স্যালাইন ওয়াটার, ওটা আমাদের বডিতে যখন আমাদের লোহিত কণিকা থেকে বা জলটা বের হয়ে যায়, ওই স্যালাইন ওয়াটারটা কিন্তু খেলে ওটা কিন্তু জলটা আবার পুনরায় কোষে, আমাদের প্রত্যেকটা কোষে যায়, কোষ কিন্তু সজীব থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো হওয়া অনেকটা এড়ানো যায়। ঠিক আছে, আর হচ্ছে বারবার জল খাবে, দুটো জলের বোতল নেবে, একটাই নর্মাল জল নেবে, একটাই বললাম লবণ চিনির জলটা নেবে, আর বারবার জল খাবে, বাইরের জল খাবে না, বাইরের থেকে নিয়ে যাবে, বারবার জল খাবে, এবং ভিজা রুমাল বা এরকম শরীর টরীর খারাপ লাগে, ভিজা রুমাল ভিজিয়ে চিপড়িয়ে এই কাঁধের এখানে দিয়ে রাখবে, মুখে চোখে দেবে, দেখবে অনেকটা রিলিফ হবে। ঠিক আছে, আর যদি দেখো যে তোমার কোনো অসুস্থতা লাগছে, এরকম কিছু মনে হচ্ছে, চুপচাপ বসে না থেকে পাশের বন্ধুকে বলবে, বা ক্লাসরুমের টিচার থাকলে টিচারকে বলবে, স্যার বা ম্যাম আমি অসুস্থ লাগছে, আমার শরীরটা খারাপ লাগছে, বা বন্ধুকে বন্ধু তুই একটুখানি গিয়ে স্যার বা ম্যামকে একটুখানি বলে আয় যে আমার খুব শরীরটা খারাপ লাগছে, একটুখানি ইনফর্ম করে দে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।
এবং নিজের খেয়াল রাখো, আর আশেপাশে যদি কারোর এরকম দেখো অবশ্যই একটু হেল্প করে দিও। দেখো গরম, বৃষ্টি হলো এবং খবরে বলছে বৃষ্টি হবে, তো আশা করছি এই গরমটা থাকবে না, তবুও এই পন্থাগুলো অবশ্যই অবলম্বন করো। আর আজকে যারা যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সম্বন্ধে জানো না, এই চ্যানেলটিতে বেঙ্গলি ভার্সনে বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস ক্লাস করানো হয়। ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের গত বছর স্টুডেন্টদের টিউশন ক্লাসের স্টুডেন্টদের তারা রেজাল্ট এবং তারা যেদিনকে পরীক্ষা দিয়েছে 100% কমন সাজেশন ভিত্তিক সাজেশন পুরো কমন পেয়েছে, সমস্ত রিপ্লাইতে তারা নিজস্ব মতামত জানিয়েছে, তোমরা দেখে নিও। এবং তোমাদের যদি প্রয়োজন হয় ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বসে ক্লাস করতে পারো। এছাড়াও অফলাইন ক্লাস হয়, যারা আমাদের এলাকার স্টুডেন্ট তারা অফলাইন ক্লাস করতে পারো। ডিসক্রিপশানে তোমাদের গ্রুপ লিংক দেওয়া থাকবে, তোমরা বাংলাতে বিজ্ঞানের যে গ্রুপ আছে ডেমো ক্লাসের সেখানে সকলে জয়েন থাকতে পারো। বিভিন্ন ক্লাস যেগুলো ডেমো ক্লাস হয় সেগুলো দিয়ে দেওয়া হবে, বিভিন্ন ইনফরমেশান সেগুলো দিয়ে দেওয়া হয়, স্কুল সংক্রান্ত ইনফরমেশান, পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশান, ঠিক আছে, পরীক্ষার খাতায় কী করে লিখবে, বিভিন্ন ছোটো ছোটো ইনফরমেশান এগুলো দিয়ে দেওয়া। এছাড়াও স্টুডেন্টদের কিছু সাইকোলজিক্যাল যে সমস্যা সেই সমস্ত ভিত্তিক ভিডিও কিন্তু ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে। এছাড়াও পরীক্ষার রুটিন, পরীক্ষার সিলেবাস, কিছু সাজেশান সমস্তটা তোমরা ওখান থেকে পাবে। প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো। অনলাইন ক্লাসগুলো কীভাবে হচ্ছে আমি একটু অ্যাড করে দিচ্ছি, যারা জানো না তারা দেখে নিতে পারো। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকমভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডিসক্রিপশান থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো সেটা তোমরা পিডিএফের মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে। একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না, একদম কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে 8 অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে, সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার এইচডব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।